নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিংপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে এসেছি আবার ভীষণ সুন্দর একটা রেসিপি। আজ আমি বানাবো স্ন্যাক্স রেসিপি, চায়ের সাথে একদম পারফেক্ট রেসিপি। তো এই রেসিপিটি আপনারা বাড়িতে আত্মীয় স্বজন আসলে খুব চট করে রেসিপিটি বানিয়ে দিতে পারেন চায়ের সাথে। তো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কী কী দিয়ে বানাচ্ছি। তো আপনারা এর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এবার আমি রেসিপিটি শুরু করছি। দেখুন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি, বেশি কিছু উপকরণ লাগবে না, দু একটা উপকরণ দিয়ে হয়ে যাবে। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। এবার এই যে কালো জিরে, কালো জিরেটা কিন্তু দিতেই হবে, এটা দিলে স্বাদটা খুব ভালো হবে। দিয়ে দিলাম কালো জিরে, খুব সামান্য পরিমাণে লবণ, আর দেব সাদা তেল 2 চামচের মতো সাদা তেল। এবার আমি মেখে নেব। দেখুন এবার আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব, মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আরেকটু সাদা তেল নিয়ে গায়ে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডোটা ভীষণ সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। চারটে লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে নিয়ে বেলে নেব। দেখুন আমার একটা বেলা হয়ে গেছে, এইভাবে আমি বাদবাকি গুলো বেলে নিচ্ছি। দেখুন আমি একটা একটা করে রুটি এবার নিয়ে নেব। প্রথমে একটা নিয়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো অল্প সাদা তেল, মেখে নেব ভালো করে। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে দেব সামান্য পরিমাণে। এবার আর একটা রুটি দিয়ে দেবো এর উপরে। এবার দিয়ে দেবো আরেকটু সাদা তেল। এইভাবে আমি প্রতিটা রুটি পরপর সাজিয়ে নেব। দেখুন আমি সবকটা রুটি পরপর সাজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে বেলে নেব। খুব পাতলা করবেন না আর খুব মোটাও না। আমার পুরো রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নেব। পুরো মাঝখান দিয়ে কেটে নেব। এবার আমি 2 ভাগকে আরো 2 ভাগ করে নেব, মোট 4 ভাগ। এবার আমি আবার প্রতিটা ভাগকে আরেকটা করে ভাগ করে নেব। এবার আমি প্রতিটা ভাগকে আবার ভাগ করে নেব। দেখুন আমি রুটিটাকে পুরো 16টা ভাগ করে নিয়েছি। এবার আমি দেখুন এবার রুটিটা এইভাবে ধরে প্রতিটা খণ্ডকে মুড়ে নিতে হবে। এখানে একটু জল লাগিয়ে নেব আমি, এই জায়গাটা ভালো করে আটকে নেব। আর এই ধার দুটো একটু চাপ দিয়ে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার দেখুন আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে এগুলো দেখতে। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমি তেলটা বেশি গরম করব না, হালকা একটু গরম হলেই আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বেশি তেলটা গরম করলে কি হবে, এগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে, তাই আমি তেল অল্প গরম হলেই দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো, তেলটা অল্প গরম হয়ে গেছে। দেখুন আমি এগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে এগুলো। বাকিগুলো ভেজে নিচ্ছি। তেলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে দিয়েছি তেলের মধ্যে। দেখুন আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর স্ন্যাক্সের রেসিপি রেডি হয়ে গেছে। এটা আপনারা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারেন, বাড়িতে আত্মীয় স্বজন এলেও করে দিতে পারেন, খুব ভালো রেসিপি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।